সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই এনবিএস 24.org শিরোনাম। ইউক্রেনে মার্কিন পেট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেও ব্যর্থ রাশিয়া, বাকমুতে অগ্রসরের দাবি ইউক্রেনের। ইসরায়েলে রকেট হামলা জারি রাখার ঘোষণা ইসলামিক জিহাদের। ইমরানের রাজনীতির মাঠ কাঁপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা। সহিংসতাকারীদের পাকড়াও করে শাস্তির হুঁশিয়ারি পাক সেনা প্রধানের। বিক্ষোভ ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান ইমরান খানের। আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গর্ভপাতের কারণে প্রেমিকাকে হত্যার অভিযোগ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে মার্কিন পেট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেও ব্যর্থ রাশিয়া। গত সপ্তাহে ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করে রাশিয়া। রুশ হামলাটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ করে দেয় ইউক্রেনীয় বাহিনী। দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার 13 মে এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে CNN। তারা জানান, সামরিক বাহিনী পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করে সফলভাবে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি আটকে দেওয়া হয়। দূরপাল্লা ক্ষেপণাস্ত্র শনাক্তে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী রাডার রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সহজে ব্যর্থ করে দিতে সক্ষম। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার দাবি করেন, রাশিয়ার ছোড়া খিনজাল ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন। খিনজালকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে দাবি করে আসছে মস্কো। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না দিতে যুক্তরাষ্ট্রকে আগেই হুমকি দিয়ে রেখেছিল মস্কো। দেওয়া হলে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্রের পর জার্মান সরকারও মিত্র কিয়েভকে এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক একটি অস্ত্রের একটি হলো খিনজাল ক্ষেপণাস্ত্র। রুশ সেনাবাহিনীর মতে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি, ফলে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে ভূপাতিত করা কঠিন। বাকমুতে অগ্রসরের দাবি ইউক্রেনের। বাকমুতে রুশ দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা, এমন দাবি করে বিবৃতি দিয়েছেন দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে হান্না মালিয়ার দাবি করেন, এই কয়েকদিনে বাকমুতে অনেক রুশ সেনা প্রাণ হারিয়েছে। যুদ্ধে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে আরো 2 কিলোমিটার গভীরে এগিয়েছে ইউক্রেনীয়রা। গত বৃহস্পতিবার 11 মে মস্কো জানিয়েছিল বাকমুতে ইউক্রেনের অগ্রগতির খবর সত্য নয়। ক্রেমলিন অস্বীকার করার পর ফের এমন দাবি করল কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুতে 9 মাসের বেশি সময় রুশ ও ইউক্রেনীয় বাহিনী তীব্র লড়াইয়ে লিপ্ত। শুরুর দিকে ইউক্রেন খুব একটা অগ্রগতি না দেখাতে পারলেও এখন পাল্টা হামলার দাবি করছে। দেশটির দাবি, এক সপ্তাহে বাকমুতে আরো 2 কিলোমিটার এগিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। যদিও বাকমুতে ইউক্রেনের পাল্টা আক্রমণের তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে BBC। এর মধ্যে শুক্রবার রাতে রুশ দখলকৃত লুহানস্ক অঞ্চলে 2টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে লুহানস্ক শহর থেকে কালো ধোঁয়া দেখা যায়। শহরটি বাকমুত থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। ইউক্রেন যুক্তরাজ্যের দূরপাল্লা স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার পরের দিনই এমন বিস্ফোরণ ঘটালো কিয়েভ। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বহুল প্রতীক্ষিত রুশ বিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য ইউক্রেনের সেনাবাহিনী আরো সময় প্রয়োজন। বৃহস্পতিবার BBC সহ একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সামনে এগোতে পারি এবং সফলও হতে পারি, কিন্তু আমরা অনেক মানুষকে হারাবো। আমার মনে হয় এটি অগ্রহণযোগ্য, ফলে আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের আরো কিছু সময় প্রয়োজন। ইসরায়েলে রকেট হামলা জারি রাখার ঘোষণা ইসলামিক জিহাদের। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলায় ফিলিস্তিনি হতাহতের প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা জারি রাখার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। গাজায় 5ম দিনের মতো ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের মধ্যেই শনিবার এমন হুমকি দিল গোষ্ঠীটি। রকেট হামলার জবাবে গাজার ইসলামিক জিহাদ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে গত মঙ্গলবার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 5ম দিনও থামছে না পাল্টাপাল্টি হামলা। তেল আবিবের দাবি, গোষ্ঠীটির বেশ কয়েকজন ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যা করেছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কয়েকদিনে শিশুসহ 33 জন নিহত হয়েছেন, আহতদের শতাধিক। এ পরিস্থিতিতে এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, হত্যাকাণ্ড, অ্যাপার্টমেন্ট এবং সেফ হাউসে বোমাবর্ষণ চলতে থাকায় ফিলিস্তিনিদের প্রতিরোধ চলবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়,
শনিবারও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কমান্ড সেন্টার এবং রকেট আস্তানায় হামলা চালানো হয়েছে। ওইসব জায়গা থেকে কালো ধোঁয়া ছড়াতে দেখা যায়। মানবিক বিপর্যয় সংখ্যার কথা উল্লেখ করে সতর্ক করেছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বা UNRWA। সংস্থাটির উপপরিচালক জেনিফার অস্টিন বলেন, এসব বন্ধ না হলে মানবিক বিপর্যয় দেখা দেবে গাজায়। পরিস্থিতি উত্তরণে ইসরায়েলি সেনা গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। সম্প্রতি ইসরায়েলি কারাগারে অনশনের 87 দিনের মাথায় মারা যান ফিলিস্তিনের খাদের আদনান, জবাবে ইসরায়েলের দিকে রকেট ছড়ে ইসলামিক জিহাদ গোষ্ঠী। এরপর থেকে উত্তেজনা দেখা দিয়েছে অঞ্চলটিতে। ইমরানের রাজনীতির মাঠ কাঁপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা। পাকিস্তানের অতি পরিচিত অভিনেত্রী মডেল আজিকা ড্যানিয়াল রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন। ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTI যোগ দিয়েছেন তিনি। শিগগিরই তিনি সরকার বিরোধী নানা কর্মসূচি নিয়ে মাঠে আছেন। টুইটারে জনপ্রিয় অভিনেত্রী আজিকা লিখেছেন, অবশেষে আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিন্ধুর প্রেসিডেন্ট আলী হায়দার জায়দির সঙ্গে PTI যোগ দিয়েছি। অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানান। PTI সিন্ধু প্রদেশের প্রেসিডেন্ট আলী হায়দার জায়দির সঙ্গে তিনি এক ছবি পোস্ট করেছেন ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। দেশের প্রতি অঙ্গীকার করে ড্যানিয়াল ক্যাপশনে লেখেন, শেষ পর্যন্ত দেশের স্বার্থে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। PTI সিন্ধের প্রেসিডেন্ট তার দলে ড্যানিয়ালকে স্বাগত জানিয়েছেন। PTI সিন্ধের প্রেসিডেন্ট আলী হায়দার জায়দি অভিনেত্রীর গলায় PTI পতাকা জড়িয়ে দেন। ভক্তদের জন্য একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন ড্যানিয়াল। আজিকা লেখেন, আমাদের অবশ্যই দেশকে জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে যেতে হবে। পাকিস্তান অন্যতম শীর্ষ অভিনেত্রী 27 বছর বয়সী আজিকা এরই মধ্যে অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। নূরজাহান, মালালি ইয়ার, তেরা ঘুম আর হুম সিনেমায় অভিনয় করেছেন প্রধান চরিত্রে। অসংখ্য জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি। সহিংসতাকারীদের পাকড়াও করে শাস্তির হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তারের পরে বিক্ষোভে নেমেছেন PTI সমর্থকরা। সহিংসতার ছেয়ে গেছে গোটা পাকিস্তান, তাদেরকে 72 ঘন্টার মধ্যে পাকড়াও করার নির্দেশ এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে। এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এলো হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির জানান, সহিংসতার সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। আসিম মনির বলেন, 9 মের কালো দিনে যারা সহিংসতা ছড়িয়েছে সবাইকে পাকড়াও করে শাস্তির আওতায় আনা হবে। পেশোয়ার এক ভাষণে এমন বক্তব্য দেন পাক সেনাপ্রধান। এর আগে দেশে সহিংসতাকারীদের 3 দিনের মধ্যে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক টুইট বার্তায় শাহবাজ শরীফ বলেন, সহিংসতার সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে 72 ঘন্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি, সেই সঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সহিংসতার সময় দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট, চুরি কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিং মল। তিনি আরো জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে। রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দর্জি দোকানে কাপড় চোপড় এমনকি সেলাই করা সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে। বিক্ষোভিত নিরপেক্ষ তদন্তের আহ্বান ইমরান খানের। নিজের গ্রেপ্তারের পর পাকিস্তানে যে সহিংসতা বিক্ষোভ হয়েছে তার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আহ্বান জানান তিনি। এ সময় পাক সেনাপ্রধানের বক্তব্যের কড়া জবাব দেন ইমরান খান। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাজনীতিতে নেমে গেছেন, এখন দল বাছাই করুন। এর আগে দেশটির সেনাপ্রধান আসিম মনির সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, সহিংসতার সঙ্গে জড়িত সকল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। জাতির উদ্দেশ্যে ইমরান খান বলেন, আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে, শুধু বিচার বিভাগই এটিকে বাঁচাতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের উপর হামলা চালাচ্ছে, তাই আমি জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। 1 ঘন্টার ভাষণের শেষে রোববার সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, বিকাল 5:30 আমি সবাইকে বিশেষভাবে নারীদের উদ্দেশ্যে বলছি, কারণ আমি আমাদের ঘরে ঘরে বিপ্লব দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। আপনারা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বের হয়ে আসুন, প্ল্যাকার্ডে লিখুন, হাকিকি আজাদি বা সত্যিকারের স্বাধীনতা এবং সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও। আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP কেন্দ্রীয় BJP সরকারকে নিশানা করে বলেছেন, আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি শনিবার পশ্চিমবঙ্গের মন্তেশ্বরে দলীয় এক জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। তিনি BJP-র পরাজয় সম্পর্কে বলেন, 2021 সালে সূচনা হয়েছিল, 2024 সালে আমরা বিসর্জন করব দিল্লির বুকে, সেজন্য বর্তমান আজকে শপথ নিই। তিনি এই সময় BJP-কে উৎখাত করা শপথ নেওয়ার আহ্বান জানান। অভিষেক বলেন, এদের প্রত্যাখ্যান করবেন তো, বহিরাগতদের বিতাড়িত করবেন তো, আপনারা তৃণমূলের হাত শক্তিশালী করবেন।
অভিষেক বলেন, গণতন্ত্রে শেষ কথা কোনো শাসক বলে না, কোনো বিরোধী বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে। আপনি আজকে ভোট দিয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী ভাবছে কি আমি জাতি আমি ধর্মের রাজনীতি করে, মানুষের মধ্যে বিভাজন ভাগাভাগি করে মানুষের টাকা আটকে রেখে মানুষকে পেটে মেরে আমি রাজত্ব চালাবো? মানুষ ভোট দিয়েছেন বলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। মানুষ যদি চায় আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামাতে 10 সেকেন্ড সময় লাগবে না, এটাই গণতন্ত্র। আর মানুষ যদি চায় আগামী দিনে দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা মাত্র। জুন জুলাই মাসে বাংলা থেকে 10 লাখ লোক এবং 1 কোটি চিঠি নিয়ে দিল্লির বুকে যাব, দেখবো কোন নেতার ক্ষমতা রয়েছে যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখবে বলে মন্তব্য করেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। গর্ভপাতের কারণে প্রেমিকাকে হত্যার অভিযোগ। গর্ভপাতের কারণে প্রেমিকাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার 10ই মে ঘটনার পর শুক্রবার হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে প্রেমিক হ্যারল্ড থমসনকে। ঘটনা আগের দিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় গর্ভপাত করেন 26 বছরের গ্যাব্রিয়েলা গঞ্জালেস। এতে আপত্তি ছিল তার প্রেমিকের। দ্বন্দ্বের শুরুটা এই ঘটনা নিয়ে। 22 বছরের প্রেমিক থমসনের সঙ্গে টেক্সাসের ডালাসের একটি গাড়ির পার্কিং এ তর্ক চলছিল গ্যাব্রিয়েলের। এমন সময় তাকে শ্বাসরোধের চেষ্টা করেন হ্যারল্ড। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় তর্কাতর্কের এক পর্যায়ে গ্যাব্রিয়েলের মাথায় বন্দুক দিয়ে গুলি করেন থমসন। পালানোর আগে আরো কয়েকবার গুলি ছড়ে সে। মামলায় বলা হয়েছে সন্দেহভাজনকে সন্তানের বাবা বলে ধারণা করা হচ্ছে। ওই গর্ভপাতের ঘোর বিরোধী ছিল সে। এই হামলায় আদালতে তার পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবী পাওয়া যায়নি। নিহত গ্যাব্রিয়েলের বোন ঘটনাটির প্রত্যক্ষদর্শী। সঙ্গে মোবাইল না থাকে তাৎক্ষণিক পুলিশকে জানাতে পারেননি তিনি। এর আগেও আরেকজনকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া যায় থমসনের বিরুদ্ধে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।